প্রিয় প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও আমার মূলত যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা তাদের কিছু গণ্ডগোল হয়, যেটা হচ্ছে এইচএস ফিলোসফির লজিকটা সম্পর্কে। ঠিক আছে, তো কতগুলো সাধারণ সূত্র জানলে পারেই এই লজিকে কোনো রকম ডিস্টার্ব হয় না। যেগুলোতে তোমাদের বেশি সমস্যা হয়, তো সেই বিষয়গুলোকে নিয়েই আমি আজকের ভিডিওটি করছি। সর্বপ্রথম একটি উদ্দেশ্য, মানে বেশি ক্ষেত্রেই ভুল হয়ে থাকে যে কোন বাক্যে উদ্দেশ্য আর বিধেয়টা পরিবর্তন করতে হয়। তো সেরকম হচ্ছে যে নিয়মটি রয়েছে, কোনো বাক্যের মধ্যে যদি কেবল কেবলমাত্র কেবল কেবলমাত্র শুধুমাত্র শুধু একমাত্র ব্যতীত ছাড়া কেউ নয়, ব্যতীত ছাড়া কেউ নয়, এই বাক্যগুলো থাকে কি, কেবল কেবলমাত্র শুধুমাত্র বা শুধু একমাত্র ব্যতীত ছাড়া কেউ নয়, এই ছয়টি বাক্য যদি থাকে তাহলে তাদের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হয়। যেমন ধরো একটি এক্সাম্পল আমি দিই, যে কেবলমাত্র প্রাপ্ত বয়স্করায় ভোট দানের অধিক নেই। ধরো এটাই, কেবল মাত্র প্রাপ্ত বয়স্করাই ভোট দানের অধিকারী। দেখো, কেবলমাত্র থাকার জন্যই তাদের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হবে। তাহলে প্রাপ্ত বয়স্কটা একটা ধরো এস, যদি ধরি আমি, ভোট দানের অধিকারীটা হচ্ছে পি, তাহলে এদের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হলে সকল ভোট দানের অধিকারী ব্যক্তি হন প্রাপ্ত বয়স্ক। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি লিখতে হবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করলে সকল ভোট দানের অধিকারী ব্যক্তি হন প্রাপ্তবয়স্ক বয়স্ক। হয়েছে, এবছর। এরপর দ্বিতীয় যে একটা নিয়ম থাকে, যে কোনো কোনো বাক্যে দেখবে যে হয় থাকলে তাদেরকে নয় করতে হয়, অর্থাৎ গুণের পরিবর্তন হয়। এটা যেমন উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হলো, কোনো কোনো ক্ষেত্রে আছে কি যে গুণের পরিবর্তন করতে হবে। তো সে কোন বাক্যগুলো যেগুলো গুণের পরিবর্তন করতে হয়, সেটাও মাত্র পাঁচটি শব্দ যদি থাকে। ধরো কদাচিত, কশ্চিত, প্রায় নেই, নেই বললেই চলে, কশ্চিত কদাচিত, প্রায় নেই, নেই বললেই চলে, আর দু একটি, এই ধরনের বাক্য যদি থাকে, এই ধরনের বাক্যের সঙ্গে যদি হয় থাকে, তাহলে এটাকে আমাকে নয় মানে ও বচন আনতে হবে। আর যদি এই ধরনের বাক্যের সঙ্গে যদি নয় থাকে, তাহলে সেটাকে আমাকে হয় অর্থাৎ আয় বচনে আনতে হবে। ঠিক আছে, তো এই ধরনের এক্সাম্পল দিয়ে আমি একটা এক্সাম্পল তোমাদের দিই, দেখো, তাহলে তোমার ব্যাপারটি বুঝতে পারবে। যে ধরো মূল্যবান পুস্তক কদাচিত পাঠিত হয়, এটা যদি থাকে, মূল্যবান পুস্তক কদাচিত পাঠিত হয়, কি বলেছিলাম, এইসব বাক্যের সঙ্গে যদি হয় থাকে তাহলে নয় হবে, আর এইসব বাক্যের সঙ্গে যদি নয় থাকে তাহলে হয় হয়তো তাই বচনে করতে হবে। তাহলে মূল্যবান পুস্তক কদাচিত শব্দটা যোগ আছে তার সঙ্গে হয়, কদাচিত প্লাস হয় আর ইকাল টু নয় করতে হবে আমাকে। ঠিক আছে, ও বচনে করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখলে, লজিক্যাল ফর্ম বলে লিখবে না, কোনো কোনো মূল্যবান পুস্তক নয় পাঠিত ও বচন হলো। এরপর এই নয়ের একটি এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে।
যে যেটা আমার আয় বছরের করতে হচ্ছে আর কি। ধরো দু একজন ব্যক্তি আসেনি, এরকম যদি থাকে, ধরো থাকলো দু একজন ব্যক্তি আসেনি, দু একজন ব্যক্তি আসেননি, এই নি মানে নয়, এই যে নয় প্লাস দু একজন, এই দু একজন প্লাস নয়, ঠিক আছে, দু একজন প্লাস নয় অর্কেল টু হয় মানে আয় বচন করতে হবে। তো তোমরা সেক্ষেত্রে কি করলে, কোন কোন ব্যক্তি হয় এমন, কোন কোন ব্যক্তি নয় এমন যারা এসেছে, যারা এসেছে, সেক্ষেত্রে আমার সরি সেক্ষেত্রে আমার হয় এমন লেখা আছে, আয় বচন হয়ে গেল, বুঝা গেল। তারপরে এটি দুটো নিয়ম গেল। তারপর আরেকটি বাক্য তোমাদের বেশ সমস্যায় পড়তে হয়, যেটা হচ্ছে দেখবে এ বচন হয়ে থাকে কিন্তু সেটা ও বচন হয়ে যায়। তো কোন ক্ষেত্রে সেগুলো হয়ে যায় না, তোমাদের এ বচন করার নিয়ম কি, কোনো বাক্যের মধ্যে দেখো সেই নিয়মটাকে খুব ভালো করে পড়ো। সেই নিয়মে লেখা আছে কোনো বাক্যের মধ্যে যদি সব, সকল, সর্বত্র, মাত্র, অবশ্যই, প্রত্যেকে, আচ্ছা যে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে, অনিবার্যভাবে থাকে, তাহলে আমাকে এবচন করতে হয়। কিন্তু এদের সঙ্গে এইগুলো প্লাস যদি নয় থাকে তাহলে আমাকে টেনে ওবচন করতে হবে, বুঝেছো? তাহলে একটি এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে যে বাক্য মাত্রই, ধরো এরকম একটা থাকলো, বাক্য মাত্রই বচন নয়, তাহলে মাত্রই প্লাস নয়, এরকম মাত্রই যোগ আছে প্লাস নয় শব্দের যোগ আছে সমান অবচন, তাহলে নিয়ম অনুসারে আমাকে এটাকে অবচন করতে হবে, হয়েছে? তাহলে কি অবচনে কি হলো, কোন কোন বাক্য নয় বচন, অবচন। এবার তৃতীয় হয়ে গেল। এরপর চতুর্থ যে সমস্যাগুলো তোমাদের হয় সেটি হচ্ছে কি, যে প্রশ্নবোধক বাক্য যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের একটি সমস্যা থেকে থাকে। প্রশ্নবোধক বাক্য থাকলে কি সমস্যা হয় না, তার উত্তরটা জেনেই তোমাদেরকে কিন্তু সেটাকে অ্যান্সারটি দিতে হবে, মানে সেটা কি বচনে করতে হবে। সেটা সাধারণত অনেক সময় এ বচন হয়, অনেক সময় ই বচনে হয়। যেমন ধরো একটি, যেমন এরকম যদি তোমার প্রশ্ন হয় যে এমন কোনো ফুল আছে কি যা সুন্দর নয়, ধরো এরকম একটি প্রশ্ন আছে, এমন কোনো ফুল আছে কি যা সুন্দর নয়। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এমন কোনো ফুল আছে কি যা সুন্দর নয়, তোমরা স্বাভাবিকভাবে একটাই উত্তর দিই, কি দেবে, যে ফুল সুন্দর, এটাই তোমাদের উত্তর, ফুল সুন্দর। তা একে যদি তোমরা লজিক্যাল ফর্মে ভাঙো তাহলে কি হবে না, সকল ফুল হয় সুন্দর, এটা এবচন, বুঝতে পেরেছো? আবার ধরো তোমাদের যদি এরকম একটি প্রশ্ন আসে যেখানে ইবচনও করতে হবে, ধরো কোন মানুষ সর্বাঙ্গীণ সুন্দর আছে কি, সর্বাঙ্গ সুন্দর মানুষ আছে কি, যদি এইটা যদি তোমাদের করা হয়, সর্বাঙ্গ সুন্দর মানুষ আছেন কি। এখন এর যদি উত্তর তোমরা কি দেবে, যে মানুষ সর্বাঙ্গ সুন্দর নয়, এটাই উত্তর, মানুষ সর্বাঙ্গ সুন্দর নয়, সর্বাঙ্গ সুন্দর নয়। এখন সর্বাঙ্গ সুন্দর নয় এটাকে আমরা যদি লজিক করি, এলে
কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, সেক্ষেত্রে কিন্তু ই বচন হয়ে গেল। ঠিক আছে, আর একটি প্রশ্ন থাকে তোমাদের, যেটি তোমাদের খুব ডিফিকাল্ট একটি কোয়েশ্চেন, যে কখনো ক্ষেত্রে এক্সাম্পলটা তোমরা ধরো কি, যে ব্যতীত ছাড়া ক্ষেত্রে কি হয়, এই একটা সমস্যা কিন্তু তোমাদের থেকেই থাকে। একটা নিয়ম আছে তোমাদের যে কোনো বাক্যের মধ্যে এক্সপেক্ট, EXCEPT, সরি CEPT, এক্সপেক্ট ব্যতীত আর ছাড়া, এইগুলো যদি থাকে তাহলে তোমাদের দুটো জিনিসের ওপর খুব বিষয়টাকে নজর রাখতে হবে, যে সেটা কি নির্দিষ্ট বস্তু না অনির্দিষ্ট বস্তু। যদি নির্দিষ্ট হয় তাহলে এ বচন, আর যদি অনির্দিষ্ট হয় তার ক্ষেত্রে আই বচনে আনতে হবে। যেমন আমরা ইংরেজিতে করি, নির্দিষ্ট ক্ষেত্রে দিয়ে লিখি, অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা এ অনুযায়ী যাই হোক সামথিং বসিয়ে দিই। তো এক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এ বচন আর অনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে আই বচন করতে হবে। এখন দেখো কি ধরনের লজিকগুলো পড়লে তোমরা বুঝবে যে এটা নির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট। ধরো একটি বাক্য আছে এইটা, পারো ছাড়া সব ধাতুই কঠিন। দেখো এখানে সব ধাতুর কথাই বলা হয়েছে, কিন্তু পারদ ছাড়া, এই পারদকে কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আমাকে এবচন করতে হবে। সেক্ষেত্রে পারদ ছাড়াটাকে প্যাকেট করতে হবে, এর কিন্তু আর ভ্যালুয়েশন থাকবে না, এইটাকে আমাকে বচন আনতে হবে। তাহলে লজিক্যাল ফর্ম এটা বাদ দিয়ে যদি থাকি তাহলে লিখতে হবে কি, সকল ধাতু লিখলে ব্যাকেটের মধ্যে লিখলে পারদ ছাড়া হয় কঠিন, বুঝতে পেরেছ? এরপর অনির্দিষ্ট ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিই, দেখো ধরো এই একটা এক্সাম্পল তোমাদের হয়তো থাকলো যে একটি ছাড়া সব ধাতু কঠিন, যদি এইটা থাকে এক্ষেত্রে কিন্তু ছাড়া শব্দ ছিল। এবার এরকম একটি যদি থাকে, একটি ছাড়া সব ধাতু কঠিন, এখানেও সব ধাতু কঠিন বলা হয়েছে কিন্তু একটি ছাড়া, মানে এটা অনির্দিষ্ট, কোন একটি সেটা কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তাই অনির্দিষ্ট হওয়ার জন্য আমাকে কোন বচনে করতে হবে, এখানে লেখা আছে দেখো আই বচনে করতে হবে। তো সেক্ষেত্রে আমি আই বচনে যদি করি তো সেক্ষেত্রে দেখো কি হবে, এটা কিন্তু আর কোনো ব্যাপার নেই, আগেই বলেছি, তাহলে এইটাই কিন্তু করতে হবে। আই বচনে কি হবে, লজিক্যাল ফর্ম কোনো কোনো ধাতু হয় কঠিন, এটা হচ্ছে আই বচন। তো এই সামান্য কয়েকটি ব্যাপার তোমাদের যদি খেয়াল রাখো তোমাদের বচনের কোনো সমস্যা কিন্তু আসবে না। আর বচনের সমস্যা মানে লজিক্যাল ফর্মে যদি তোমরা না আনতে পারো তাহলে তো কোনো কিছুই করতে পারবে না। কাজে এইটা যদি তোমাদের সঠিকভাবে করতে পারো, বা এই নিয়মটি একবার না হলে দুবার দেখো, দুবার না হলে তিনবার দেখো, ঠিক আছে, তো এই নিয়মটি যদি তোমাদের মনে থাকে, আর বাকি যেগুলো ব্যাপারগুলো ব্যাখ্যা করলাম না, কেন কি সেগুলো কি, সেগুলো তো তোমরা এমনিই পারো কোনো বাক্যের, হ্যাঁ নর্মাল আর কি, কোনটা এবচন হবে, এবচন হবে, আইবচন হবে, ওবচন হবে, সেগুলো তোমরা কিন্তু জানো, কিন্তু এই নিয়মগুলোর জন্য তোমাদের উদ্দেশ্য বিধিও পরিবর্তন হয়ে যায়, কোনটা কি হয় বুঝতে পারো না। এই নিয়মটা বারবার দেখো তাহলে সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের কোনো মার্কস কাটা যাবে না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, আর যদি তোমরা নতুন স্যার দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো যাতে সবার প্রথম তোমার কাছে পেয়ে যাও সেই জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে দাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।